আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিগত সালের কোশ্চেন। আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু বিগত সালের কোশ্চেন বারবার এসেই থাকে, প্রায় হাতে গোনা কয়েকটা থাকেই। তো হতে পারে আমাদের বিগত সালের কোশ্চেন থেকে কমনও পড়ে যেতে পারে। তো আজকে আমাদের বিগত সালের কোশ্চেনটি পড়ে দেখি, তো কথা না বাড়ি আমরা শুরু করতে পারি। আমরা একটা আমরা দেখতে পাচ্ছি লিথোগ্রাফি। লিথোগ্রাফি কী? লিথোগ্রাফি হচ্ছে ছাপচিত্রের একটি পদ্ধতি। রাজকীয় শব্দটি প্রকৃতি ও প্রত্যয় হলো, রাজকীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় কী? রজন যোগ ইয়। ভাষার মূল উপাদান কী? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, আর উপকরণ হচ্ছে বাক্য। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন থেকে একটা মনে করো, এটা বাসিটি পরীক্ষাতে এসে চলে এসেছে। ভাষার মূল উপাদান কী? এটা হচ্ছে ধ্বনি, মূল উপকরণ হচ্ছে বাক্য, উপাদান হচ্ছে ধ্বনি, উপকরণ বাক্য। মাথা ব্যথা বলতে বোঝায়, মাথা ব্যথা বলতে কী বোঝায়? এটা হচ্ছে আগ্রহ। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। ডিজাইন কোন শিল্প শাখার অন্তর্ভুক্ত? ডিজাইন হচ্ছে চারুশিল্পের সব শাখায়, অর্থাৎ চারুশিল্পের সব শাখায় কিন্তু ডিজাইনের কাজ হয়। আমরা সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিমুক্ত শিল্পধারার কার প্রভাব সবচেয়ে বেশি? মোহাম্মদ কিবরিয়া। 2018 সালে বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? এটি লাগবে না, এটা হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন। তোমরা সাম্প্রতিক কোশ্চেনের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা জুবায়ের জি কে নামে বাসিটি পরীক্ষার আগে কয়েকটি ক্যাপসুল বাইরে হয়। তোমরা যদি ওই ক্যাপসুলগুলি যদি শেষ করতে পারো, এগুলোতে কিন্তু সেরিগ্রাফিতেই কী ব্যবহৃত হয়? সেরিগ্রাফিতে ব্যবহৃত হচ্ছে জিঙ্ক প্লেট। কোন মাধ্যমটি স্বচ্ছ? এটা হচ্ছে জল রং। বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখানে কিন্তু আমাদের কোন বিষয় লাগতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ফ্রান্স, তোমরা তাও একটু ঘাটাঘাটি করে নিবে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বটতলার ছাপাই ছবির ঐতিহ্যের সঙ্গে যুক্ত কোন শহর? বটতলা ছাপাই ছবির ঐতিহ্যের সঙ্গে যুক্ত কোন শহর? এটা হচ্ছে কলকাতা। সাঁওতালের পরিবার শীর্ষক ভাস্কর্যটি শিল্পীকে? এটা হচ্ছে রামকিঞ্জর বেইজ। পরবর্তীটা আমরা দেখতে পাচ্ছি, স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা ডিজাইন কে করেন? প্রথম মুদ্রা ডিজাইন, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, এটা হচ্ছে কেজি মুস্তাফা। শিল্পকর্ম হিসেবে ইউরিনাল উপস্থাপন করেছিলেন কে? এটা হচ্ছে মার্সেল দুশো। আলপনা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? এটা হচ্ছে আলিম্পন থেকে। বিশ শতকের অন্যতম শিল্প আন্দোলনের নাম কি? এটা হচ্ছে ইম্প্রেশনিজম। এরপর আমরা দেখতে পাচ্ছি, কোন প্রকার শোলা দিয়ে শিল্পকর্ম তৈরি করা হয়? এটা হচ্ছে ফুলশোলা বা ভাতশোলা। কোনটি মৃৎশিল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে স্বরাচিত্র। 1969-এর গণ অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস নিচের কোনটি? এটা হচ্ছে চিলেকোঠার সেপাই। ফিল ইন দ্য ব্লাঙ্ক শূন্যস্থানটি পূরণ করো। ইন বাংলাদেশ উই ড্রাইভ ড্যাশ দ্য লেফট, শূন্যস্থানে এখানে কী হতে পারে? এখানে হচ্ছে ড্রাইভ অন হচ্ছে চালনা করা। দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে, কী ধরনের শিল্পকর্ম? এটা হচ্ছে ব্যঙ্গচিত্র। কোনটি শিল্পের উপাদান নয়? এটা শিল্পের উপাদান হচ্ছে প্লাস্টিক, শিল্পের উপাদান হচ্ছে সিলিকা, আয়রন এবং কোবাল্ট। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটা হচ্ছে লাল রং, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। কোন শিল্পীর জন্ম বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে? এটা হচ্ছে সোমনাথ হোর, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা দেখতে পাচ্ছি, ফবিজম শিল্পের শিল্প আন্দোলনের সাথে কোন শিল্পী জড়িত ছিল? এটা হচ্ছে অরিমতিশ। নবান্ন স্কল চিত্রটি কার আঁকা? এটা হচ্ছে জয়নুল আবেদিন। সার্চ রোগ শরীরের কোথায় আক্রমণ করে? এটা হচ্ছে ফুসফুসে আক্রমণ করে। কোনটি ডিজাইন সম্পাদন করার সফটওয়্যার নয়? হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবাট। আর ডিজাইন সম্পাদন করার সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর। এরপর দেখতে পাচ্ছি, ওয়াশ মাধ্যমে প্রচারিত শিল্প চিত্রকলার প্রবক্তাকে? ওয়াশ মাধ্যমে প্রচার প্রচার রীতির
চিত্রকলার প্রবক্তা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। রায়বেশী নৃত্য শীর্ষক লিনোকাটের শিল্পী হচ্ছে কে? এটা হচ্ছে কামরুল হাসান। রায়বেশী নৃত্য শীর্ষক লিনোকাটের শিল্পী হচ্ছে কামরুল হাসান। এরপর আমরা দেখতে পাচ্ছি 2018 সালে বাংলাদেশের নারী ক্রিকেট দল একদিনের ক্রিকেটে কোন আন্তর্জাতিক কাপ অর্জন করেছিল। এটা হচ্ছে একটা সাম্প্রতিক কোশ্চেন, তো এটা আমরা বাদ দিলে পারি, আমরা সাম্প্রতিকের জন্য যা যা পড়তে হবে তা তো বলেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি আরজিবির মানে কি। আরজিবি হচ্ছে রেড গ্রিন অ্যান্ড ব্লু। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দাগিয়ে রাখো। এরপর আমরা দেখতে পাচ্ছি কান্তজি মন্দির গাত্রের রিলিফ ভাস্কর্যগুলো রচিত হয়েছে পোড়ামাটির পলকে। কাউ উইথ টু ফিগার্স শীর্ষক প্রাঙ্গণ ভাস্কর্যটি কার ঘোড়া? এটা হচ্ছে নবের আহমেদ। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সমীচীন। সমীচীন মনে রাখার একটা টেকনিক হচ্ছে, আমরা রসিকারকে যদি এক ধরি আর দীর্ঘকারকে যদি আমরা দুই ধরি তাহলে আমরা সমীচীনকে মান করবো হচ্ছে 22 দ্বারা। সমীচীন 22, এই সংখ্যা দ্বারা আমরা কী করবো এটা মনে রাখবো। যেমন এখানে হচ্ছে 21 হচ্ছে না, 12 হচ্ছে না, এখানে হচ্ছে কি সরি এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 21, এটাও হচ্ছে না, এটাও কিন্তু 21, অর্থাৎ এটাও ভুল। আমরা সমীচীন এটা মনে রাখবো হচ্ছে 22 দ্বারা, ঠিক আছে। তারপর কি রসনচকি শব্দের অর্থ কি? রসনচকি হচ্ছে বাদক দল। স্কুল অব অ্যাথেন্স নামক ছবিটির শিল্পীকে? এটা হচ্ছে রাফায়েল। দ্য স্মিলস দ্যাট উইন দ্য টেন্স দ্যাট গ্লো হু রোড দিস লাইন, এই লাইনটি কে লিখেছিলেন? এই লাইনটি লিখেছে হচ্ছে লর্ড বায়রন। প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে উঠে কোথায়? প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে উঠে হচ্ছে ব্রিটেনে। কম্পিউটার প্রথম প্রোগ্রামের লেডি এডা অর্থাৎ অ্যাগাস্টার নাম কার কন্যা? এটা হচ্ছে লর্ড বায়রনের কন্যা হচ্ছে লেডি এডা অ্যাগাস্টা। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন জেলায় চিনামাটি বা শ্বেতমৃত্তিকা সঞ্চিত আছে? এটা হচ্ছে নেত্রকোনা জেলায়। চিনামাটি বা শ্বেত মৃত্তিকা কোথায় রয়েছে? নেত্রকোনায়। টর্সো শব্দের অর্থ কি? টর্সো হচ্ছে আপার পার্ট অব দ্য বডি উইদাউট হেড, অর্থাৎ এটার মানে কি? এটা হচ্ছে মাথা ছাড়া শরীরের উপরের অংশ, আপার পার্ট অব দ্য বডি উইদাউট হেড, এটাকে বলা হচ্ছে টর্সো। বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলি কার রচনা? এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। কোন শিল্পী নারী বেলে নৃত্যশিল্পীদের নিয়ে শিল্পকর্ম রচনা করার জন্য বিখ্যাত? এটা হচ্ছে এডগার দেগা। শখের হাঁড়ি কোন শিল্পী শিল্প বৈশিষ্ট্যের জন্য সমাদৃত? এটা হচ্ছে মৃৎশিল্প। কোন নারী শিল্পী ভারতীয় উপমহাদেশের আধুনিক চিত্রকলার পৃথকী হিসেবে গণ্য হয়ে থাকেন? এটা হচ্ছে অমৃতা শেরগিল। এরপরটা আমরা দেখতে পাচ্ছি ফতেহপুর সিক্রি কোন মুঘল শাসকের আমলে নির্মিত? এটা হচ্ছে সম্রাট আকবরের শাসন আমলে এটি নির্মিত। এরপরটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফেনোমেনন? ফেনোমেনন এখানে প্লুরাল ফর্ম কোনটি হবে? এটা হচ্ছে প্যানোমেনা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার আসে। ফিল ইন দ্য ব্লাঙ্ক আই কুড নট স্লিপ ড্যাশ আই ওয়াজ ভেরি টায়ার্ড। ফিল ইন দ্য ব্লাঙ্ক শূন্যস্থানটি পূরণ করো, এখানে কি বলছে? আই কুড নট স্লিপ ড্যাশ আই ওয়াজ ভেরি টায়ার্ড। আই কুড নট স্লিপ দো আই ওয়াজ ভেরি টায়ার্ড, এটার মানে হচ্ছে যদিও আমি খুব ক্লান্ত আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, আশা করি এখান থেকে তোমরা কিছু কোশ্চেন কমন পেতে পারো। আমার জানার মতে তো হতে পারে এই কোশ্চেন থেকে কয়েকটা কমন পড়ে গেল, একটা মার্কের জন্য কিন্তু হাজার হাজার ছেলে থেকে পিছিয়ে পড়বে, ছেলে মেয়ে কিন্তু অনেক এগিয়ে যাবে, পয়েন্টের জন্য কিন্তু চান্স মিস হয়ে যায়। তো আমাদের খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। সবাই কিন্তু অনেকজন আছে কিন্তু তারা পরীক্ষার আগেই শেষ পর্যন্ত থাকতে পারে না, অনেকজন হাল ছেড়ে দেয়, ছাড়া যাবে না, ঠিক আছে। তো তোমরা পড়াশোনার পাশাপাশি এই বিগত সালের কোশ্চেনগুলো সবচেয়ে ভালোভাবে নজর দিবে, বিগত সালের কোশ্চেন থেকে মাস্ট আসবেই, পুরোপুরি কমন না পড়লেও এটার হিন্টস থাকবে, অর্থাৎ কিছুটা হলে কমন পাবে। ওকে, সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই।